লাসার নামে একটি লোক অসুস্থ ছিলেন, তিনি বৈতনিয়া গ্রামে থাকতেন। সেই গ্রামেই মরিয়ম ও তার বোন মার্থাও থাকতেন। এই মরিয়মই বহুমূল্য সুগন্ধির আতর যিশুর পায়ে ঢেলে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই। তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার খুবই অসুস্থ। যিশু একথা শুনে বললেন, এই রোগ মৃত্যুর জন্য নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য হয়েছে, যেন ঈশ্বরের পুত্র এতে মহিমান্বিত হন। যিশু মার্থা, তার বোন মরিয়ম ও লাসারকে ভালোবাসতেন। তাই লাসার অসুস্থ জেনে তখন যেখানে ছিলেন সেই জায়গায় আরও দুদিন রয়ে গেলেন। এরপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা আবার ইহুদিয়াতে যাই। তার শিষ্যরা তাকে বললেন, গুরুদেব, সম্প্রতি সেখানকার লোকেরা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল, তবে কেন আপনি আবার সেখানে যেতে চাইছেন? এর উত্তরে যিশু বললেন, দিনে 12 ঘন্টা আলো থাকে, কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়। কিন্তু যে রাতের অন্ধকারে চলে সে হোঁচট খায়, কারণ সে জগতের আলো দেখতে পায় না। তিনি একথা বলার পর তাদের আবার বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, আমি তাকে জাগাতে যাচ্ছি। শিষ্যরা বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভালো হয়ে যাবে। যিশু লাসারের মৃত্যুর বিষয়ে বলেছিলেন, কিন্তু তারা মনে করলেন তিনি তার স্বাভাবিক ঘুমের কথা বলছেন। তাই যিশু তখন তাদের স্পষ্ট করে বললেন, লাসার মারা গেছে, আর তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না, কারণ এখন তোমরা আমাকে বিশ্বাস করবে। চলো এখন আমরা তার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুমা বলে, অন্য শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, চলো আমরাও যাব, আমরাও যিশুর সাথে মরব। যিশু সেখানে এসে জানতে পারলেন যে গত 4 দিন ধরে লাসার কবরে আছেন। বৈতনিয়া থেকে জেরুসালামের দূরত্ব ছিল প্রায় 2 মাইল। তাই ইহুদিদের অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুর পর সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনলেন যে যিশু এসেছেন, তখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই থেকে গেলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরতো না, কিন্তু এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন ঈশ্বর আপনাকে তাই দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার বেঁচে উঠবে।